বন্ধুরা, বিমান চালানো কোনো সহজ ব্যাপার নয়। এটা যে কতটা ভয়ঙ্কর কাজ সেটা আপনি কোনো পাইলটকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। পৃথিবীতে এমন কিছু এয়ারপোর্ট রয়েছে যা খুবই ভয়ঙ্কর। এগুলোকে দেখে যে কোনো পাইলটের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, এবং অনেক পাইলট আছে যারা এখানে কখনোই যেতে চায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর ভয়ঙ্কর কয়েকটি এয়ারপোর্ট সম্পর্কে জানাবো, যেখানে পাইলটদের অনেক ঝুঁকি নিয়ে ল্যান্ডিং করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 5, এই এয়ারপোর্টটি গ্রিনল্যান্ডে অবস্থিত। এই এয়ারপোর্টে বরফ এমনভাবে জমে রয়েছে যা সরানো একেবারেই অসম্ভব। এই আইসল্যান্ডে এমন কোনো টেকনিক নেই যার সাহায্যে এই বরফগুলোকে সরানো সম্ভব হবে। যখন বরফ জমে যায় তখন এই এয়ারপোর্টে ল্যান্ডিং করা কতটা ভয়ঙ্কর হবে তাই একটু আপনি চিন্তা করে দেখুন। যদি ল্যান্ড করার সময় একটু ভুল হয় তাহলে প্লেন গিয়ে সোজা পানিতে পড়বে। নাম্বার 4, 2010 সালে একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট হিসেবে আখ্যা দেয়। এই এয়ারপোর্টটি একদিকে রয়েছে পাহাড় আর অন্যদিকে রয়েছে গভীর গর্ত। যখনই কোনো বিমানকে উড়তে হয় তখন সেটিকে বৃত্তাকার রাউন্ড দিয়ে প্রথমে বাতাসে হাইড গেম খেলতে হয়, তারপরে এটিকে এখান থেকে যেতে হয়। এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট এই কারণে বলা হয় যে এখানে আপনি কোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস পাবেন না, শুধুমাত্র রেডিও স্টেশনের মাধ্যমেই কাজ চালানো হয়। নাম্বার 3, 3 নম্বরে রয়েছে প্রিন্স জোসেফ এয়ারপোর্ট। যেটিকে একটি আন্তর্রাষ্ট্রীয় এয়ারপোর্ট মনে করা হয়, এটি সেন্ট মরিস দ্বীপে অবস্থিত। এই এয়ারপোর্টটি সি বিচের অনেকটাই কাছে। বিচের কাছে হওয়ায় বিমান মানুষের মাথার উপর দিয়ে চলে যায়। এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, কিন্তু এটিকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, কারণ বিমান উড়ার সময় তার থেকে যে বাতাস উৎপন্ন করে তা বিচে থাকা মানুষকে উড়িয়ে ফেলে দেয়। নাম্বার 2, এয়ারপোর্টটির নাম হচ্ছে জাকার্তা এয়ারপোর্ট। দেখতে এটিকে অনেক সাধারণ একটি এয়ারপোর্ট মনে হয়, যখন আপনি এটিকে খুব ভালোভাবে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা ভয়ঙ্কর একটি এয়ারপোর্ট। এর কারণ হচ্ছে এটি একটি শহরের মেইন রোডের মধ্য দিয়ে অবস্থিত। যখন কোনো বিমান উড়তে শুরু করে তখন রাস্তার সকল যানবাহন চলাচল বন্ধ করা হয়। বিমান চলে যাওয়ার পর গাড়িগুলোকে এখান দিয়ে যেতে হয়। যদি ভুলবশত কোনো গাড়ি মাঝখানে চলে আসে তাহলে গাড়ি এবং বিমানের কী অবস্থা হবে সেটা তো আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। নাম্বার 1, আরব সাগরে অবস্থিত এই দ্বীপ অনেক ভয়ঙ্কর একটি দ্বীপ। এটি ছোট ছোট পাহাড়ে ঘিরে রয়েছে। এর মধ্যে রয়েছে একটি ছোট এয়ারপোর্ট। যখন কোনো প্লেন এখানে ল্যান্ড করে তখন সেখানে দেখতে পায় একটি ভয়ঙ্কর ডাল, যার ফলে প্লেন বেশি নিচ দিয়ে যেতে পারে না, এবং যখন কোনো প্লেন সামনের দিকে যায় তখন সামনে থাকে পানি। যদি বিমান একটু বেশি সামনে চলে যায় তাহলে সোজা পানিতে গিয়ে পড়বে। ল্যান্ডিং করার সময় যদি পাইলটের একটু ভুল হয় তাহলে সেখানে কি হতে পারে তা আপনারা বুঝতেই পারছেন। দর্শক, এই এয়ারপোর্টগুলোর মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট বলে মনে হয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।